রিসেন্টলি আমরা টিকটক অ্যাপে প্রবেশ করলে ঠিক এরকম একটা মেসেজ দেখতে পাচ্ছি, এবং এই মেসেজটা যখন আমরা ভিউ করি তখন এই টেক্সটগুলো দেখতে পাই যেটা আপনি এই কমেন্টে দেখতে পাচ্ছেন। এক ভাই এগুলো সরাসরি তার অ্যাকাউন্ট থেকে কপি করে এখানে কমেন্ট লিখেছে এবং নিচে লিখেছেন যে এটা দ্বারা কী বোঝায়। মূলত অনেকেই আছেন যারা এটা একেবারে বুঝতে পারতেছেন না, আবার অনেকেই যে ইতিমধ্যে জেনে গেছেন যে টিকটক কাস্টমার সার্ভিস ইম্প্রুভ করার জন্য আপনার কাছ থেকে ফিডব্যাক চাচ্ছে। এখন মূল কথা হচ্ছে এই ফিডব্যাকটি দিলে আপনার কী লাভ হবে এবং না দিলে আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার ক্ষতি হবে কি না, কথা হবে এই সকল বিষয়ে। এবং অনেকেই চিন্তিত যে এই বিষয়টা নিয়ে, অনেকেই কমেন্ট করতেছেন, আমি কত কালকে রাত থেকে এই বিষয়ের উপরে অনেকগুলো কমেন্ট পেয়েছি যার জন্য এই টপিকে ভাবলাম একটা ভিডিও দেওয়া যেতে পারে। মূলত আমরা প্রথমে টেক্সটগুলো বোঝার চেষ্টা করব যে এখানে টিকটক কী বলতেছে। আমরা যদি প্রথমে এখানে লক্ষ্য করি তাহলে উপরে দেখতে পাচ্ছি ইউর কাস্টমার সার্ভিস এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনি যে পূর্বে টিকটক কাস্টমার সার্ভিস থেকে সেবাগুলো নিয়েছেন সেই এক্সপিরিয়েন্সের কথা এখানে বলা হচ্ছে। থ্যাংকস ফর রিসার্চিং আউট টু টিকটক, উই ডিড লাভ টু ইনভাইট ইউ, রেট ইউর এক্সপিরিয়েন্স, অর্থাৎ কাস্টমার এক্সপিরিয়েন্স আপনি যে পূর্বে সেবাগুলো নিয়েছেন সেই এক্সপিরিয়েন্স থেকে তাদেরকে একটা রেট দেওয়ার কথা এখানে বলতেছে। ইউর ফিডব্যাক হেল্প আস ইম্প্রুভ আওয়ার কাস্টমার সার্ভিস, অর্থাৎ আপনি যে ফিডব্যাকটা তাদেরকে পাঠাবেন সেখান থেকে তারা আপনার মতামতের ভিত্তিতে তাদের যে কাস্টমার সার্ভিসটা আছে সেটাকে আরও একটু ইম্প্রুভ করতে পারবে, কারণ গ্রাহক কী চাচ্ছে সেটা তারা জানতে পারবে এবং সেই হিসেবে তারা পরবর্তীতে সেবা প্রদান করতে পারবে। এ পর্যায়ে আমরা জানতে পারলাম যে কাস্টমার সার্ভিস ইম্প্রুভ করার জন্য টিকটক আমাদের থেকে, টিকটক সাপোর্ট টিম একটা কাস্টমার এক্সপিরিয়েন্সের উপরে রেট চাচ্ছে। তো আমাদের ফিডব্যাকটি আমরা কীভাবে দেব এবং এটি দিলে আমাদের কী হবে এবং না দিলে কী কোনো প্রকার ক্ষতি হবে কি না, মূল বিষয় হচ্ছে এটাই। কিন্তু তার সাথেও ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি একটু নিচে যান তাহলে খেয়াল করে দেখবেন এখানে কিন্তু 500 ওয়ার্ড দেওয়া আছে। আপনি যদি এই ফিডব্যাকটি দিতে চান তাহলে আপনাকে 500 ওয়ার্ড লিখতে হবে, আর 500 ওয়ার্ডে মোটামুটি ছোটো মোটো একটা রচনা কিন্তু হয়ে যায়। তো এই ফিডব্যাকটি দিলে আপনার উপকার হবে, কারণ টিকটক সাপোর্ট টিম আপনার অ্যাকাউন্ট থেকে যখন একটা ফিডব্যাক পাবে পরবর্তীতে আপনি যখন কাস্টমার সার্ভিস থেকে আরও একটা যে কোনো একটা সমস্যার জন্য তখন তাদেরকে রিপোর্ট করবেন সেটা খুব তাড়াতাড়ি আপনার কাছে সুলভ হয়ে আসবে। সো আপনার যদি মোটামুটি ইংলিশ জানা থাকে তাহলে আপনি টিকটক কাস্টমার সার্ভিসের এক্সপিরিয়েন্সের উপরে একটা 500 ওয়ার্ডে প্যারাগ্রাফ আকারে লিখে আপনি এখানে সাবমিট করতে পারেন, এতে আপনার লাভ ছাড়া ক্ষতি হবে না। এবার গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যদি এই ফিডব্যাকটি একেবারেই না দিই সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টগুলোতে কোনো প্রকার সমস্যা হবে কি না। দেখুন এটা জাস্ট তারা আপনার থেকে একটা ফিডব্যাক চাচ্ছে, আপনাকে এই ফিডব্যাকটা দিতেই হবে বিষয়টা এমন নয়। আপনি দিলে আপনার অ্যাকাউন্টের জন্য ভবিষ্যতে ভালো হবে, না দিলে তেমন কোনো ক্ষতি নেই, তবে দিতে হলে আপনাকে 500 ওয়ার্ড লিখতে হবে, এটা মাথায় নোট করে রাখবেন। আশা করছি আর কোনো টেনশন থাকার কথা না, একদমই ক্লিয়ার হয়ে গেছেন, এটা দিলে ভালো না দিলে কোনো প্রকার ক্ষতি নেই। এবার আমি আপনার কাছ থেকে জানতে চাইব পরবর্তী ভিডিওটি আপনি কোন টপিক নিয়ে চাচ্ছেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে ভিজিট করুন, পূর্বের ভিডিওগুলো দেখুন, আপনার হয়তো কাজে আসতে পারে। থ্যাংক ইউ ওয়াচিং আওয়ার ভিডিও।